আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 6 পেটিকোট সেলাই করতে হয়। ছয়টি পেটিকোটের বড় অংশ থাকবে 2টি এবং ছোট অংশ থাকবে 4টি। প্রথমে আমরা বড় অংশ একটির সাথে ছোট অংশ 2টি আমরা জোড়া দিয়ে নিব। ঠিক এখান থেকে আমরা এভাবে হাফ ইঞ্চি পরিমাণের অথবা 2 সুতো পরিমাণে সেলাই করে দিব। ঠিক একইভাবে দুটো পাশ আমরা সেলাই করব। হাফ ইঞ্চি পরিমাণে সেলাই করব। প্রথমে আমরা এখানে একটি ব্যাক স্টিচ দিয়ে নেব। ঠিক একইভাবে আমরা আরেকটু অংশ সেলাই করব। সেলাই হয়ে গেলে আমাদের পেটিকোটের একটি অংশ। ঠিক একইভাবে আরেকটি অংশ আমরা সেলাই করে নেব। বড় পাটের সাথে 2টি ছোট পাট আমরা সেলাই করে নেব। সেলাই হয়ে গেল আমার পেটিকোটের 2টি অংশ। এখন আমরা 2টি অংশটাকে জোড়া দিয়ে দেব। এখন আমরা এই সাইডে সেলাই করে দেব। এবং অপর সাইডে এখানে আমরা ভাঁজ করে ভাঁজ করে দুপাশটা ভাঁজ করে সেলাই করব। প্রথমে আমরা দুটি পার্টকে আমরা একসাথে জোড়া দিয়ে দেব 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই দিয়ে। অপর সাইডে আমরা এখানে ফাড়ার জন্য 3 অথবা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। 3 অথবা 3.5 ইঞ্চি এখানে আমরা দাগ দিয়ে ভাঁজ করে এভাবে আমরা ভাঁজ করব। ঠিক দুটি পাটে আমরা ভাঁজ করব, ভাঁজ করে এখানে আমরা সেলাই করব। এখন আমরা 3.5 ইঞ্চির পর থেকে সেলাই করে সাইডটা জয়েন করে নেব। এখন আমরা কোমরে বেল্টের কাপড়টি জয়েন করে নেব। এখানে আমার জোড়া দেওয়া লাগবে, তো সেজন্য আমরা বাড়তি কাপড়টুকু আমরা জোড়া দিয়ে নেব। জোড়া দেওয়া হলে বাড়তি অংশটাকে আমরা কেটে নেব। এখানে আমার আরেকটি জোড়া দেওয়া লাগবে। এখন আমরা কোমরের কাপড়টুকু জয়েন করে নেব। বেল্টের উল্টা পাশটা এবং পেটিকোটের উল্টা পাশটা এভাবে আমরা দুটি কাপড়কে আমরা 1/2 ইঞ্চি পরিমাণে धरे सेलाई करब। आमरा एखाने बेल्टेर कपड़टुकुके आमरा टेने जतटुकु सम्भव आमरा टेने सेलाई करब, किन्तु नीचेर अंशटुकु टाना जाबे ना। ठीक एभाबे करे टेने टेने सेलाई करते हबे। बेल्टेर कपड़टुकु नीचेर अंश टाना जाबे ना। एभाबे टेने सेलाई करले बेल्टे जे आमादेर भाज पड़े ढेउ पड़े सेई ढेउटा आर पड़बे ना। एखाने आम्रा माप अनुयायी बाड़ती जे अंशटुकु थाकबे सेटा आम्रा केटे नेब। बेल्टेर अंशटुकु माप मतो भाज करे आम्रा सेलाई करे देब। एखन जे बेल्टेर जे साइडगुलो सेलाई करते हबे सेटाके आम्रा सेलाई करब। এই সাইডটা আমরা সেলাই করে দিয়েছি। পেটিকোটের নিচের অংশটুকু সোজা পাট এবং বেল্টের কাপড়টুকু আমরা ঠিক এভাবে ভাঁজ করে আমরা সেলাই করে দেব। ঠিক সাইডে ভাঁজ করে সেলাই করে দেব। আমি আবারও দেখাচ্ছি, ঠিক এভাবে সাইডে সেলাই করে দিব। প্রথমে আমরা ব্যাক স্টিচ দিয়ে দিব, তারপর ঠিক সাইড করে আমরা এখানে সেলাই করে দিব। এখানে কোনো কাপড় টানা যাবে না। এখানে বেল্টের কাপড় কোনো টানা যাবে না, শুধু ভাঁজ করে এখানে আমরা সেলাই করে দিব। আমরা বেল্টের কাপড়টি যখন শুরুতেই জয়েন করেছি তখন আমরা কাপড়টি টেনে জয়েন করেছি, সেজন্য দেখেন এখানে কিন্তু আমার কোনো প্রকারের ঢেউ কোনো কিছুই হচ্ছে না বা কুচি কিছুই দেওয়া লাগতেছে না। ঠিক সমানভাবে আমার এই বেল্টের অংশটুকু মিলে গিয়েছে। দেখুন কোথাও কোনো ঢেউ ভাঁজ কিছুই হয়নি। কোনো ভাঁজ নেই, এভাবে কোনো ঢেউ নেই, শুধুমাত্র কাপড়টিকে আমরা বেল্টের অংশটুকু আমরা টেনে জয়েন করেছি সেই কারণে। ঠিক একইভাবে আমরা এখানে আরেকটি সেলাই দিয়ে নেব। ঠিক এখানে 2 সুতা পরিমাণ দূরত্বে আমরা আরেকটি সেলাই দিয়ে নেব। এখন আমরা পেটি তৈরি হয়ে গেল আমাদের বেল্টের অংশটুকু পেটিকোটের। এখন আমরা পেটিকোটের নিচের অংশটুকু ভাঁজ করে সেলাই করে দেব। ঠিক এভাবে আমরা ভাঁজ করে নেব। সাইডে একটি সেলাই হবে এবং আরেকটি সাইডে সেলাই হবে, মানে দুইটি সেলাই হবে এখানে। এখানে আমরা হাফ ইঞ্চি বা 1/2 ইঞ্চি এই এই মাপে আমরা ভাঁজটা দিতে পারি। তবে হাফ ইঞ্চি দিলেই সবচেয়ে বেশি সুন্দর হবে। ठीक एखन आमरा किनार बराबर एकटी सेলাই दिए निब। তৈরি হয়ে গেল আমাদের ৬টা পেটিকোট। এখন আমরা ফিতার কাপড়টি সেলাই করে দেখাবো। প্রথমে আমরা দুটি ভাঁজ দিব, দুপাশ থেকে দুটি ভাঁজ দিয়ে তারপরে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে সেলাই করে দিব। এই কাপড়টি চওড়া আমরা নিয়েছি ১ ইঞ্চি। কেউ চাইলে যদি একটু মোটা করে দিতে পারে ফিতা, তাহলে ১.৫ ইঞ্চি অথবা ২ ইঞ্চি পরিমাণও নিতে পারে। তবে ১.৫ ইঞ্চি নিলে সবচাইতে বেশি সুন্দর হবে। তৈরি হয়ে গেল আমাদের ৬টা পেটিকোটের সেলাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।